নোয়াপাড়া থানায় একটা কেস হয়েছিল 3rd অফ অগস্টে, যেটা নোয়াপাড়া পিএস কেস নম্বর 193/23 ছিল। তো গতবার যখন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন আমি বলেছিলাম যে দুজন অ্যারেস্ট হয়েছিল, তারপরে পরবর্তীকালে আরেকজন অ্যারেস্ট হয়েছিল, তো ওটাও আপনাদেরকে আমরা গ্রুপে জানিয়েছিলাম। বাট ওই সূত্রেই আর কি এই কেসে আরও যে ডেভেলপমেন্ট হয়েছে, মানে আর আজকে আবার লেট নাইট বলতে পারি কালকে বা আজকে আর্লি মর্নিংয়ে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে। আসামিদের নাম হচ্ছে রানা মণ্ডল, রানা মণ্ডল এজ 36, সন অফ লেট নিত্যানন্দ মণ্ডল, ইছাপুর, বিধানপল্লী। জন্টু রাজবংশী 38 এজ, সন অফ সত্য রাজবংশী অফ ইছাপুর, ব্রাহ্মণপাড়া। প্রদীপ রাজবংশী 48, সন অফ লেট মাধব রাজবংশী অফ মায়াপল্লী। এই তিনজনকে কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। ওই এই হচ্ছে তিনজন ডাইরেক্টলি ইনভলভ, যারা লজিস্টিক সাপোর্ট দিয়েছিল মানে আসামিদেরকে রাখার জন্য কাছাকাছি ঘরগুলোতে, বা আর্মসগুলো প্রোভাইড করেছিল ক্রাইম করার জন্য, যে আমি আর্মস অ্যামিউনিশনস লেগেছিল ওগুলো প্রোভাইড করেছিল। তো এদেরকে ডিডি টিম আমাদের আর থানার টিম মিলিয়ে ভালো করে কাজ করে ওরা কৃষ্ণগঞ্জ নদিয়া থেকে আজকে আর্লি মর্নিং, ভেরি আর্লি মর্নিং বা লেট নাইট বলতে পারেন, অ্যারেস্ট করা হয়েছে। আর আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে। আর এই মোড় এখন অবধি এই কেসে দুটো আর্মস আর দুটো অ্যামিউনিশনস সিজ করা হয়েছে, হয়ে গেল 6। আর আরো কে কে আছে আমরা ওটা করতে দেখছি, রাইভেলরি আছে। হ্যাঁ, মানে রবীন্দ্র দাস আর এই যে গ্রুপ আছে এদের মধ্যে পুরোনো রাইভেলরি আছে। ওখানে পুরোনো কেস রেকর্ড আছে, 2020 সালে কেস হয়েছে যেখানে দুটো গ্রুপ মধ্যে ঝামেলা আছে। তো আমার মনে হয় মানে আজকে তো এরা অ্যারেস্ট হয়েছে, এখন পিসিতে আসবে, জিজ্ঞাসাবাদ করা হবে, তারপরে ডিটেলসটা জানা যাবে। বাট যেটা প্রাইমারিলি মনে হয়েছে কি, পুরোনো যে হিস্ট্রি আছে, পুরোনো যে গ্রেজ আছে এদের মধ্যে, ওটা একটা মুখ্য কারণ আছে। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন